নাম যদি বাস্ত হয় তাহলে আমার নাম কি হওয়ার দরকার? আমি কারো মাঝে মাঝে ভাগাভাগি হতে চাই, আমার ভালোবাসাটা দুই পক্ষেই থাকা উচিত। Hey guys, assalamu alaikum. My name is Nirob and welcome to my new vlog 19. So guys, dekhte thebo 19 July Islam guys. Aajke rota khub special guys. Karon ami aajke rate drone er sathe dekha korbo ar aajke ei rate ei gari ta korbo. So guys, dekhile ki hoy. আপনি যে মামার ভাষা ওষুধে কাজ করছেন কিরকম পার্শ্ব ছবির থেকে মনে করো টোটালি ডিফারেন্ট একটা ছবি করছি। পাশা পাশাটা আসলে এই ছবির গল্পটাই টোটালি একটা ডিফারেন্ট গল্প। আর যে ছেলেটা অভিনয় করছে পাশা চরিত্রে, ছেলেটা অনেক ভালো অভিনয় করছে অ্যাজ এ নিউ কামার হিসেবে। তো আসলে পাশা ছবির ক্যারেক্টার কেন্দ্র চরিত্র যে পাশা করছেন উনি অনেক চিন্তা ভাবনা করেই করছেন, কারণ পাশা ক্যারেক্টার ইজ দ্য পারফেক্ট ফর দ্য হিরো। হ্যাঁ, হিরো তো মেধাবী একজন ছাত্র, মেধাবী একজন ছেলে, ও একাধারে কবি, একাধারে হচ্ছে যে সাংবাদিক, গবেষক, সাহিত্যিক। সবচেয়ে বেশি মজার ব্যাপার হলো ওই ছেলেটার প্রতি আমি দুই চার দিনের মধ্যে উইক হয়ে গেছি, বিকজ ও হচ্ছে যে একজন রানিং পুলিশ অফিসার, তো বাংলাদেশে না, ও হচ্ছে আমেরিকাতে। এটা একটা বিশাল গর্বের বিষয় বাংলাদেশের জন্য, তানিমের জন্য গর্বের বিষয়, বিকজ তানিম ওর হচ্ছে প্রথম মুভি। প্রথম মুভিতেই তানিম যে মজার একটা গল্প নিয়ে রান করছেন, আমরা তানিমের জন্য দোয়া করবো, কারণ এরকম আরও ভালো ভালো আরও সুন্দর গল্প হলে আমাদের এই মিডিয়া লাইন, আমাদের এই চলচ্চিত্র কিংবা আমাদের এই ওয়েব ফিল্মগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম করবে আমি আশা করছি। আর আমি আশা করছি এই পাশাচরি ইউনিট সবাই সুস্থ সুন্দরভাবে মানে সফলতার মাধ্যমে তাদের টিমটা পরিচালনা করুক কিংবা তাদের টিমটা টিকে থাক এই বিশ্ববাজারে কিংবা এই মানে এই পরিমণ্ডলে মিডিয়াতে। তানিমের টিমটা এক নম্বর আসুক এটা আমার আশা, আমার চাওয়া। এই যে কাজ করে আসছেন কত বছর ধরে? আমি তো কাজ করি তোমার জন্মের আগে থেকে, 30 বছর। 30 বছর মানে ছোট মিডিয়া আছেন এখন? হ্যাঁ, ছোট মিডিয়া, বড় মিডিয়া, সাইড মিডিয়া, পাইড মিডিয়া, সামনে মিডিয়া, পিছনে মিডিয়া, তারপরে রেডিও, টেলিভিশন, মঞ্চ সব জায়গাতে আছে ইনশাল্লাহ। আচ্ছা, এই 30 বছর জীবনে আপনার মানে চাওয়া এবং প্রাপ্তি এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন। আসলে 30 মানুষ চাওয়া পাওয়ার তো কোনো শেষ নেই। হ্যাঁ, তারপরে প্রত্যাশা প্রাপ্তির যে কিছু প্রত্যাশা প্রাপ্তি, একজন অ্যাক্টরের একটা প্রত্যাশা প্রাপ্তি থাকে, মানে চাওয়া পাওয়া থাকে, চাওয়া পাওয়ার শেষ নেই এটাও জানে মানব জীবন, মানুষের জীবনে। তারপরে একজন আর্টিস্টের প্রথম চাওয়া কিংবা প্রথম স্বপ্নই থাকে যে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, মানে স্বীকৃতি। একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার যখনই একজন আর্টিস্টের ঘরে থাকবে তখন ওই আর্টিস্টটা স্বীকৃতি পেয়ে যায় যে হ্যাঁ, ও বাংলাদেশের একজন সেলিব্রিটি। আর সেলিব্রিটি কিংবা পাওয়ারফুল আর্টিস্ট না হলে কোনোদিনই সে হচ্ছে যে জাতীয় পুরস্কার পাবে না। তো জাতীয় পুরস্কার পাওয়া যেরকম আমি এখনও পাইনি, আশা করছি এবং মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবো পাওয়ার জন্য, তাহলে আমি আমার জীবনে একটা স্বীকৃতি কিংবা একটা চাওয়া পাওয়ার একটা পরিসমাপ্তি ঘটবে যে না, ঠিক আছে, একটা চাওয়া ছিল, স্বপ্ন ছিল, জাতীয় পুরস্কার পাওয়া, সেটা পেয়েছি। শিল্পী সমিতির বর্তমান যে কাদা ছোড়াছড়ি, এই জিনিস নিয়ে কি আপনার কোনো মন্তব্য আছে? আমি আমরা যদিও জানি যে ইনফ্যাক্ট আপনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তো এই স্বতন্ত্র জায়গার থেকে আপনার যদি একটা আপনার যে মূল্যায়নটা, সেই মূল্যায়নটা যদি শুনতে পাই। না, এটা আসলে হচ্ছে কি, শিল্পী সমিতি বিগত সময়েও আমি ছিলাম সমিতির সব কর্মকাণ্ডে ছিলাম কিংবা ইনভলভ ছিলাম কমিটিতে। আমি গতবার কিংবা তার আগের বারও আমি হচ্ছে যে
প্যানেল থেকেই করেছিলাম। তো এইবার যখন এসে দেখলাম সব জুনিয়র ছেলেপেলেরাই বেশি, ইয়াং চাপ, ইয়াং জেনারেশন, আর এরা হচ্ছে যে যতটুকু শিল্পমনা ভাবাপন্ন না, শিল্পীদের মধ্যে শিল্পত্ব থাকা উচিত। শিল্পীদের মধ্যে আমার মত যেটাকে বলে, আমি ছোট্ট শিল্পী হিসেবে বলি, শিল্পীদের মন মানসিকতা কিংবা তাদের হৃদয়টা আরও অনেক বড় হওয়া উচিত, উদারতা হওয়া উচিত। এখানে সেই জিনিসটা না হয়ে সব যেহেতু বয়স কম, ছোটো ছোটো এরা সব মানে অনভিজ্ঞ বলতে পারেন, এরা হচ্ছে যে একটা চেয়ার নিয়ে কামড়াকামড়ি শুরু করেছে। কারণ আমি চাই না যে শিল্পীদের মধ্যে কেন দ্বিধাদ্বন্দ্ব থাকে, শিল্পীদের মন থাকবে, ওদের শিল্পীরা উদার মনোভাবে থাকবে। জটিলভাবে যদি নিয়ে নেয় কোনো কিছু তাহলে জটিল হবে, আর সহজ সরলভাবে যদি নিয়ে নেয় তাহলে সহজ হবে। তো আমি চাই না যে শিল্পীদের মধ্যে মনোমান্য দ্বিধাদ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি এগুলো হোক। এটা সিনিয়ররা আছেন, সুস্থ মস্তিষ্কে তারা বিচার করে দেবেন, তারা একটা জায়গা করে দেবেন, জুনিয়র শিল্পীরা তাদের পথ দেখেই হয়তো বা সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমার চাওয়া। আর আমার কথা হচ্ছে যে আমি প্রায় 500 ছবিতে অভিনয় করেছি, 500 প্লাস। তো 500 ছবিতে অভিনয় করা মানে ইন্ডাস্ট্রির প্রতি ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক অভিজ্ঞতা, এটা আমার ডাক্তারও তাই মনে হবে যে অনেকের সাথে কাজ করে সবার সাথে কাজ করেছি। তো এই অভিজ্ঞতা থেকে বলছি যে বিগত সময়গুলোতে কোনো ইলেকশনে এরকম কামড়াকামড়ি মারামারি হয়েই হয়নি যেটা এবার হচ্ছে। আর আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমি এরকম কারাগারি কামড়াকামড়ি চাই না। শিল্পী যদি ভালো লাগে আসি, না ভালো লাগে থাকবো না, তারপর আমি কারোর সাথে মানে দ্বিধার জড়াবো না এবং জড়াতে চাইও না। এই জন্য আমি হচ্ছে যে স্বতন্ত্রতে কাজ করেছিলাম, এবার ভবিষ্যতে করবো কিনা যাই না, তবে স্বতন্ত্র থাকতে চাই। আমি কারো মাঝে মাঝে ভাগাভাগি হতে চাই না, আমার ভালোবাসাটা দুই পক্ষেই থাকা উচিত কিংবা দুই পক্ষেই থাকে। হ্যাঁ, আমি মাঝামাঝিতে অবস্থান করি সবসময়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং আমার নিজস্ব একটা চাওয়া পাওয়া কিংবা স্বকীয়তা যেটাকে বলে, যে আমি মাঝামাঝি থাকতে চাই। যখন ভালো লাগবে তখন আমি যে কোনো ডানে কিংবা বামে যে কোনো দিকে যেতেই পারি, তাই না? এই জন্য আমি আমার ভালোবাসাবাসি ভাগাভাগি করতে চাই না, সবার সাথে আমার ভালো রিলেশন এবং সবার সাথে ভালো ব্যবহার করি, যদি সবাই আমাকে ভালোবাসে। আচ্ছা, এখন তো বর্তমানে চলচ্চিত্রের একটা ক্রান্তি লগ্ন কাটিয়ে, এই যে করোনা, এই ক্রান্তি লগ্ন কাটিয়ে মোটামুটি আমরা একটা দিকে মানে চলচ্চিত্র শিল্প একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এমন অবস্থায় আসলে আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা যদি বলিউডের কথা বলি বা ইন্টারন্যাশনাল লেভেলে হলিউডের কথা বলি, তাদেরও কি এরকম শিল্পী সমিতি আছে, বা এই শিল্পী সমিতি আসলেই কি চলচ্চিত্র উন্নয়নের জন্য খুবই সহায়ক হিসেবে আপনি মনে করছেন? না না, শিল্পী সমিতি চলচ্চিত্রের কোনো উন্নয়নই করতে পারবে না কিংবা করে না, বিকজ করে না মানে সুযোগ পায় না, বিধায় করে না, কি শিল্পী কোনোদিন উন্নতি করতে পারবে না, বিকজ অফ এটা হচ্ছে যে এক প্রোডাকশনাল ব্যাপার। কারণ শিল্পীরা প্রোডাকশন করে না কিংবা করবে না, প্রোডাকশন অভিনয় করতে পারে। শিল্পী সমিতি মানে চলচ্চিত্র শিল্পের যে উন্নতি করবে এটা ভুল ধারণা আমার মতে। আমরা কী উন্নতি করতে পারবো? কোনো উন্নতি করতে পারবো না। হ্যাঁ, শিল্পী সমিতি মানে আমরা বুঝতে পারি যে সমস্ত শিল্পীদের একটা গোষ্ঠী কিংবা শিল্পীদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে হয়তো বা একটা কমিটি হইলে ওই কমিটির সভাপতি সেক্রেটারির মাধ্যমে শিল্পীদের প্রবলেমগুলো হয়তো বা ডিরেক্টর কিংবা প্রডিউসারদেরকে আমরা জানাইতে পারি যে আমাদের শিল্পীরা আমরা এই প্রবলেম ফিল করতে চাই, উই নিড ইউর হেল্প। সো এর বাইরে আর শিল্পী সমিতির করার কিছু নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এই যে এখন অনেক ইয়াং ইয়াং ছেলেরা আসছে, ইউটিউব নিয়ে তাদের ক্যারিয়ার শুরু করছে, তো তাদের সম্বন্ধে আপনার যদি কোনো শুভকামনা বা কিছু থাকে, যেমন ইউটিউবার যারা আছেন, ইউটিউবার মানে ফিল্ম মিডিয়ার, নাটক মিডিয়ার বলেন, যে মিডিয়া বলেন, সব মিডিয়ার সাথে তুলনা করলে হবে না। কারণ ইউটিউবার আপনি গ্রামে গঞ্জে যে জমিতে কাজ করছে ওই ব্যাটা ইউটিউবার, তাই না? না, আমি প্ল্যাটফর্মটার কথা বলছি। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কোয়ালিটি, এক্স্যাক্টলি, তাই না? আমি রাস্তায় যাচ্ছি, ক্যামেরা অন করে ইউটিউবার হয়ে গেল, দিস ইজ নট ইউটিউবার। যেরকম ডিজিটালাইজ, আমাদের ডিজিটাল ছবি, ডিজিটাল ছবি কি এতই সহজ? আমাদের তো যত ছবি ম্যাক্সিমাম হচ্ছে এগুলো তো কোনো ডিজিটাল না, না মানে নামে মাত্র ডিজিটাল। বাঙালি, আমরা বাঙালি জাতি করি 25%, কিন্তু ক্রেডিট নিতে চাই 100%। ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট, আপনি আসেন বোম্বে বললেন, ক্যালকাটা বললেন, পার্শ্ববর্তী দেশ আর নেপাল টেপাল যেগুলো বলেন, এরা যারা ছবি মেকগুলো করছে এরা আসলে ডিজিটালাইজ ছবি করছেন। আমরা ডিজিটালাইজ করছি না, আমরা তো ডিজিটাল ক্যামেরা দিয়ে শুটিং করছি।
আউটপুট যে দর্শক বা জনগণ পাবে সেই জিনিসটা তো পাচ্ছে না, টলবি সাউন্ড পাচ্ছে না, টলবি হল পাচ্ছে না, কিংবা আপনি ভালো ক্যামেরাতে শুট করছেন কিন্তু কম দামি হল প্রিন্টের ডিজিটাল আমি বলতে চাই, মানা করলাম না, কারণ বুয়া দেখছে যে আমার ভাই ডন ভাই আছে যে এত পরিচিত এত বড় সেলিব্রিটি সবাই টিকটক করে লাইক পাই কমেন্ট কি কমেন্টস পাই এগুলো আমি দেখতে চান জানতে চান আই হেট টিকটক, কিন্তু ঘটনা হচ্ছে যে কোয়ালিটি লাগবে। আমি দেখি বুয়া নিজে লিপস্টিক টিসিবি নিজে আমি কী করেন টিকটক করতেছি মামা আমার টিকটক ইয়ে আছে চ্যানেল আছে, আমি তো আমি কিন্তু আছে ঠিক আছে আমি কী করতে পারবো বুয়া বলো আপনি খালি দাঁড়াবেন ভাইয়া আমি বাদ বাকিটা করছি ঠিক আছে আমার আমি পিছনে তাকাবেন না আমি তাকাইনি দাঁড়িয়ে দেখি পিছনে নাচানে অঙ্গভঙ্গি করে একটা টিকটকের একটা ফরম্যাট দাঁড় করিয়ে অন ইয়ার করে দিল হ্যাঁ, কিন্তু ওটা তো আমি তো কিছু করলাম না কিন্তু ও ওর শখটাও পূরণ করে দিলাম রাইট, ও মনে কষ্ট করল না কিন্তু এতে কি হবে আমাদের কি ডেভেলপ হবে কিংবা কি উন্নতি শিল্পের জায়গাটা আসলে থাকছে না, শিল্পের জায়গায় যদি তোমার শিল্পত্ব করতে হয় তাহলে তোমার ভিতরে শিল্পী সত্তাটা জাগিয়ে রাখতে হবে, শিল্পী মানেই হচ্ছে যে ফ্রেশ আমি মনে করি উদারতা ঠিক আছে, শিল্পীদের মন উদারতা হচ্ছে যে শিল্পীর মন যত উদার সে শিল্পী তত বড় শিল্পী হবে এটা আমার আমার চিন্তা আমার ধারণা আমার মানে কথা আর কি আমার অভিজ্ঞতা, এই এখনকার শিল্পী তো নামে মাত্র শিল্পী, যেরকম মুসলমান দুই রকমের একটা নামে মাত্র একটা কামে মাত্র, নামে মাত্র মুসলমান বাপদাদারা মুসলমান হয়ে গেছে ধর্মশিত্রীয় মুসলমান, আর কামে মুসলমান যারা তারা দেখবে পাশাপ নামাজ পড়ছে মুসলিম আইনেই চলছে এটি স্বাভাবিক তাই না, আমরা ফিল্মিক আমরা ফিল্ম নিয়েই ভাবি টিকটক কিংবা ইউটিউব মিডিয়া কিংবা বহু মিডিয়া এগুলো নিয়ে চিন্তা করি না তাই না, আমাদের নিয়ে চিন্তা করে ডিরেক্টররা প্রযোজ্য, যেরকম একটা ছেলে আসলোই ইন্টারভিউ নেবো পাশে ঠিক আছে দিলাম এর মধ্যে আবার টিকটকের ভিতরে ঢুকলো, এটা ওদের সমস্যা কিংবা ওদের ব্যাপার, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট যে এরকম টিকটক তো আমরা চাই না, আমরা চাই কোয়ালিটিফুল মানে ম্যাটেরিয়ালস রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। হয় তোর নাম কি? বাদশা। আমার ওগা মারা সারা, তোর নাম যদি বাদশা হয় তাহলে আমার নাম কি অন্ধকার? Hey guys, good morning guys. গত রাত আমি শুট করতে পারি না কারণ হচ্ছে কাল রাত অনেক হয়ে গেছে, আর গাইজ তোমার তো অবশ্যই দেখলাম আমি ডন ভাইয়ের সাথে দেখা করলাম, থ্যাংক ইউ সো মাচ তানি ম্যাম আমাকে এত হেল্প করার জন্য, তানি ম্যাম একটা ওয়েব সিরিজ আসতে আসতে নাম হচ্ছে পাশা, তো গাইজ তোমরা অবশ্যই দেখবে এখন রিলস অনেক খুব তাড়াতাড়ি রিলস হয়ে যাবে, তো গাইজ আজকে ওটা এই মধ্যে দেখা করলাম পড়াটা বলো সবাই সুস্থ পাল্টা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাতুহু।